শুরুতেই সংবাদ শিরোনাম, মিয়ানমারকে দিয়া $4 কোটি সহায়তা প্রত্যাখ্যান করল আমেরিকা, একের পর এক নিষেধাজ্ঞা আরোপ। সামরিক সেনাবাহিনীর উপর মার্কিন নিষেধাজ্ঞায় বিক্ষোভকারীদের সমর্থন। ব্যাপক পরিসরে রাত্রিকালীন যুদ্ধের মহড়া চালাল ইরান, চিন্তিত আমেরিকা। আমেরিকার গালে চপেটাঘাত, S-400 কেনার ব্যাপারে পিছু হটবে না তুরস্ক। এবং সবশেষ থাকছে আফগানিস্তানে জাতিসংঘের গাড়িবহরে বোমা হামলা, নিহত অন্তত 5 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমার সরকারকে দেওয়া প্রতিশ্রুতির $4,22,00,000 আর্থিক সহায়তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় দেশটির জনগণের জন্য $6,90,00,000 যে আর্থিক সহায়তা তা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার একটি বিবৃতিতে USAID জানায় মিয়ানমার সরকারের কাজে লাগত এই অর্থ, কিন্তু সামরিক অভ্যুত্থানের পর দেশটির কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে দেশটির সুশীল সমাজকে সহায়তা করতে এবং তা জোর করতে এসব তহবিল সরিয়ে নেওয়া হবে। গত 1 ফেব্রুয়ারি ভোরে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সেনাপ্রধান জেনারেল মিং অং হলাংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী আটক করা হয় দেশটির নেত্রী অং সান সুচি সহ প্রেসিডেন্ট উইন মিল সহ বেশিরভাগ এমপিকে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে দেশটির সামরিক সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞায় সমর্থন জানিয়েছে মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের একটি বিবৃতিতে ঘোষণা দেয় মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা পরিচালিত 3টি প্রতিষ্ঠান সহ বেশ কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া দেশটিতে অভ্যুত্থানে মূল ভূমিকা রাখা শীর্ষ 2 সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আজকের পদক্ষেপের অংশ হিসেবে রাজস্ব বিভাগ 1 ফেব্রুয়ারি 2021 বার্মিস মিলিটারি সরকারের অভ্যুত্থানে দায়িত্বশীল সাবেক এবং বর্তমান 10 কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করেছে। এই পদক্ষেপে মিয়ানমারের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্রের সংরক্ষিত দেশটির $1 বিলিয়ন তহবিল পেতে বাধা দেবে। পাশাপাশি সামরিক সরকার নিয়ন্ত্রিত মিয়ানমার রুবি এন্টারপ্রাইজ এবং মিয়ানমার ইম্পিরিয়াল জেট কোম্পানির উপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। এর আগে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের সেনা অভ্যুত্থানে জড়িত শীর্ষ সামরিক নেতাদের উপর নিষেধাজ্ঞার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 নামের মহড়ার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর। তিনি জানিয়েছেন IRGC-র পদাতিক বাহিনী এই প্রথম ব্যাপক ভিত্তিক রাত্রিকালীন মহড়া সম্পন্ন করেছে। এর আগেও রাত্রিকালীন মহড়ার আয়োজন হয়েছে, কিন্তু এত বিশাল পরিসরে রাত্রিকালীন মহড়ার আয়োজন এই প্রথম। গতরাত্রে রাত্রিকালীন যুদ্ধের এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়েছিল এইবারের মহড়ায়। সেখানে অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন এবং কামান ব্যবহার ছিল লক্ষণীয় মাত্রায়। পদাতিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে রাতের এই মহড়া চালানো হয়। হেলিকপ্টার থেকে কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান। ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর বলেছেন, ইরানি বিশেষজ্ঞদের তৈরি রাত্রিকালীন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হয়েছে এবং পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পর্ব সম্পন্ন করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে তার দেশের নীতি অপরিবর্তনীয়। তিনি তুর্কি নিউজ চ্যানেল TRT-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, S-400 কেনার ব্যাপারে নিজের অবস্থান থেকে পিছু হটবে না আঙ্কারা। এ ব্যাপারে আমেরিকার সাথে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এরদোগানের মুখপাত্র আরও বলেন,
ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে আলোচনার পরিবেশ বজায় রয়েছে, তবে দ্রুত কোনো ফলাফল বেরিয়ে আসবে না এমনটি আশা করা ঠিক নয়। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতিতে পরিবর্তন আনলেও তুরস্কের S-400 কেনার ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করছেন। সম্প্রতি বাইডেন প্রশাসন এই ব্যবস্থা সংগ্রহের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তুরস্ককে হুমকি দিয়েছে। তুরস্ক হচ্ছে ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সংগ্রহ করেছে। 2017 সালে ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সাথে ৫২০ কোটি ডলারের চুক্তি করেছে তুরস্ক। 2019 সালের জুলাই মাসে ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনও চলছে। মার্কিন সরকার 2017 সাল থেকে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন সরকার দাবি করছে এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাষ্ট্রের বাজেট তুলে দেওয়ার পাশাপাশি ন্যাটো জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের একটি গাড়ি বহরে ভয়াবহ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, এতে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি কাবুল থেকে প্রায় 60 কিলোমিটার পূর্বে সুরুবি জেলার তাং এ হাবরে শিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায়। এ সময় এক গাড়ি চালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়, এতে প্রাণ হারান গাড়ির আরও 4 আরোহী। নিহতরা সবাই আফগান নিরাপদ বাহিনীর সদস্য। এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন তারা বিশ্বাস করেন এই হামলার পেছনে তালেবানিদের হাত রয়েছে, তবে তালেবান মাত্র বলেছেন এই হামলার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। আফগানিস্তানে জাতিসংঘের মিশন টুইটারে এক বিবৃতিতে বলেছে আফগানিস্তানে জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর 5 সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।